অথচ একটি ধর্ষণের ঘটনায় দুদিনের মাথায় সিসিটিভির ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হলো। পার্থক্যটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা? মজনুর কোনো রাজনৈতিক পরিচয় নেই, মজনুর সমাজে কোনো স্ট্যাটাস নেই, মজনু একবার বলতে পারেন একজন হোমলেস টুকাই, একজন মাদকাসক্ত, বলতে পারেন মানসিক প্রতিবন্ধী একজন মানুষ, এই জন্য তাকে গ্রেপ্তার করা গেছে। কিন্তু ওসির একটা দাপট আছে, সঙ্গত কারণেই ওসিকে গ্রেপ্তার করা যায়নি বা হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে একটি সংবাদ ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে যে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষিতা হয়েছেন, আর সেই ধর্ষণের ঘটনায় মজনু নামে একজন হোমলেস বলতে পারেন, অথবা মানসিক প্রতিবন্ধী বলতে পারেন, কিংবা মাদকাসক্ত বলতে পারেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি নিয়ে খুবই তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রথম কথা হলো, আমাদের আগে জানতে হবে এই মজনু আসলে কে। এ বিষয়ে 8 জানুয়ারি 2020 দৈনিক যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট করা হয়েছে। হেডলাইন হচ্ছে, ঢাবি ছাত্রীর ধর্ষক কে এই মজনু? র‍্যাব জানায় ধর্ষক একজন ড্রাইভার, তার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ঢাবির ওই শিক্ষার্থীকে ধর্ষণের দায় স্বীকার করেছে। এটি কিন্তু র‍্যাবের সংবাদ, মজনু স্বীকার করেছে করে নাই সেটি কিন্তু দৈনিক যুগান্তর বলে নাই। তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি নোয়াখালীর হাতিয়ার সন্দ্বীপে। তার বাবা মৃত মাহফুজুর রহমান, মা জীবিত থাকলেও বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। মজনু বিবাহিত, তার স্ত্রী মারা গেছেন। 10 বছর আগে জীবিকার সন্ধানে ঢাকায় আসে সে। স্ত্রীর মৃত্যুর পর থেকে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে সে। দুপুরে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‍্যাবের মুখপাত্র সারওয়ার বিন কাসেম জানান, মজনু মাদকাসক্ত। পেশায় সে নিজেকে দিন মজুর বলে দাবি করলেও ছিনতাই, রাহাজানি ও চুরির মতো অপরাধে সে জড়িয়ে পড়েছে। জিজ্ঞাসাবাদে মজনু র‍্যাবকে জানিয়েছে সে নিরক্ষর, ট্রেন থেকে পড়ে গিয়ে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। স্ত্রী মারা যাওয়ার পরে সে আর বিয়ে করতে পারেনি, তাই সে এই ধরনের কাজ করত। এখানে দুটি বিষয় আমাদের কাছে পরস্পর বিরোধী মনে হয়েছে। প্রথমের দিকে আমি আপনাদেরকে বলেছি যে র‍্যাব জানায় ধর্ষক একজন ড্রাইভার, কিন্তু র‍্যাবের মিডিয়া সেন্টারে যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে বলা হয়েছে যে মজনু একজন দিনমজুর। ড্রাইভার এবং দিনমজুরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। দিনমজুর আর ড্রাইভার কখনো এক হতে পারে না। কখনো কোনো ড্রাইভারকে দিনমজুর বলা হয় না। দিনমজুর হচ্ছে কোনো একটা জায়গায় লেবার হিসাবে কাজ করে বা শ্রমিক হিসাবে কাজ করে, এটাকেই বলা হয় দিনমজুর। কিন্তু একজন ড্রাইভার সেটা তার একটা চাকরি। অতএব আমার কাছে এখানেই মনে হচ্ছে যে র‍্যাব যে তথ্য দিয়েছে সেই তথ্য পরস্পর বিরোধী, এই হচ্ছে এক। আর দুই হচ্ছে যে যে লোকটির কোনো সন্তান নেই, কোনো স্ত্রী নেই, তার পিতা মারা গেছেন, মা জীবিত থাকলেও তার সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তার জীবিকার কি প্রয়োজন? একলি লোকের ছেলে নাই, মেয়ে নাই, মা থাকলেও নাই, বাপ নাই, তার সংসার বলে কিচ্ছু নাই, সে দেউলিয়া, সুতরাং তার তো জীবিকার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে বলা হয়েছে তিনি মাদকাসক্ত, এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে তিনি নিরক্ষর, লেখাপড়াই জানেন না। নিরক্ষর বলতে সে নামটাও সিগনেচার করতে পারেন না। এরপর বলা হয়েছে যে তার যে দুটি দাঁত সামনে নেই, ট্রেন থেকে পড়ে যাওয়ার কারণে তার এই দাঁত দুটি ভেঙে যায়। এখন আমরা অন্যদিকে একটু যাই। এই ভদ্রলোক মজনু, তাকে শনাক্ত করা হয়েছে একটি সিসিটিভি ক্যামেরা থেকে, এবং সেই ক্যামেরায় যার ছবি
দেখা যাচ্ছে সেই ছবির সাথে তার ছবির মিল আছে এবং এটি ধর্ষিতা ঢাবির ছাত্রীকে দেখানো হয়েছে এবং তিনি বলেছেন যে সব চেহারা ভুললেও এই চেহারা আমি কখনোই ভুলব না ঢাবি ছাত্রী। এই রিপোর্টটি করেছে 8ই জানুয়ারি 2020 দৈনিক যুগান্তর পত্রিকা। এখন আমরা ধরেই নিলাম যে ঢাবি ছাত্রীর যে তথ্য সেই তথ্য মতে মজনুই তাকে ধর্ষণ করেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই ঢাবি ছাত্রীকে যখন ধর্ষণের জন্য তাকে কিডন্যাপ করা হয় বা তাকে জোর করে জঙ্গলে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই একজনই ধর্ষক ছিল, তার সাথে আর কেউ ছিল না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি কিন্তু কচিখুকি নন, তিনি কিন্তু বেশ বয়স হয়েছে তার। তো এমন একজন ছাত্রী এই মজনুর মতো একজন রোগা, দেখতে কিন্তু খুব দুর্বল প্রকৃতির একজন মানুষ মনে হয়, এরকম একজন দুর্বল প্রকৃতির মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে সে জোর করে উঁচু করে ঘাড়ে করে ধরে নিয়ে জঙ্গলে নিয়ে যাবে, জোরপূর্বক তার পোশাক চেঞ্জ করাবে, ধর্ষণ করবে, এটি বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে। এখন আমরা ধরেই নিতে পারি যে এই মজনুই তাকে ধর্ষণ করেছে। অবশ্য এই জায়গায় ঢাবির সেই ছাত্রী আরও বলেছে যে যে তাকে ধর্ষণ করেছে সে সুঠাম দেহের অধিকারী। সুঠাম দেহের অধিকারী বলতে কিন্তু খুবই মোটা মোটা তাজা শক্তিশালী একজন মানুষকে বোঝায়, কিন্তু এই মজনুর চেহারা এবং শারীরিক গঠন দেখে কখনোই মনে হয় না যে তিনি খুবই শক্তিশালী কোনো একজন মানুষ হবেন। তিনি খুবই রোগাক্রান্ত বা মাদকাসক্ত অথবা হোমলেস আমাদের কাছে মনে হয়, তার পরিচয়ও মনে হয় তিনি একজন হোমলেস। এবং এটাও মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি যে তিনি ওই যে পাগলিনী কিছু হোমলেস টোকাই প্রকৃতির কিছু ভিক্ষুক মহিলাদেরকে দেখা যায় তাদেরকেও তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং র্যাবের পক্ষ থেকে এটাও বলা হয়েছে তিনি নাকি সিরিয়াল রেপিস্ট। তো এখন এটি আমাদের বিশ্বাস হচ্ছে না, তারপরেও আমরা র্যাবের তথ্য অনুযায়ী এটা আমরা বিশ্বাস করলাম যে এই মজনুই ঢাবির সেই ছাত্রীকে ধর্ষণ করেছে। এখন কথা হলো যে আমরা যতটুকু সংবাদ মাধ্যমে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি যেভাবে হাইলাইট করা হয়েছে, যেভাবে ভাইরাল হয়েছে, তাতে করে মনে হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম কোনো একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, এর আগে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। কেন এই কথাটা বলছি? এই ধর্ষণের ঘটনা নিয়ে গত 2-3 দিন অন্তত বাংলাদেশের এক একটা জাতীয় দৈনিক পত্রিকায় অন্তত 25-30টা হেডলাইন করা হয়েছে, আমি বোধহয় কম বললাম। আর বাংলাদেশের কিছু দালাল মিডিয়া আছে যে মিডিয়াগুলিতে টকশোর ব্যবস্থা করা হয়েছে, এই একটি ধর্ষণের ঘটনা নিয়ে বোধহয় কয়েকটি টকশো করা হয়েছে। মানে তারা এমনভাবে এই বিষয়টিকে হাইলাইট করেছে মনে হচ্ছে এই প্রথম বাংলাদেশে কোনো একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। এই কথাটা এই জন্যে বলছি যে ইতিপূর্বে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু সেই ধর্ষণের ঘটনাগুলি নিয়ে এতটা মাতামাতি হয় নাই। আমি অল্প একটু তথ্য দিয়েই সহযোগিতা করছি আপনাদেরকে। গত 10ই আগস্ট 2019 দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ওসি একাই 3 বার ধর্ষণ করে একজন মহিলাকে। এই ওসি হচ্ছেন আপনার উসমান গনি পাঠান, ওনার নাম ওসি উসমান গনি পাঠান। তো তিনি একজন নারীকে 3 বার ধর্ষণ করেছেন, তাহলে এতে প্রমাণিত হয় যে তিনিও একজন সিরিয়াল রেপিস্ট। কিন্তু আপনারা কি জানেন, আমি নিজেও জানি না যে এই ওসিকে নিয়ে গণমাধ্যম সোচ্চার ছিল, ওসিকে নিয়ে কোনো টকশো হয়েছে, ওসিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে কিংবা তাকে বরখাস্ত করা হয়েছে, চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এমন কোনো নিউজ কিন্তু আমি জানি না। আমি জানি না আপনারা জানেন কি না। তো এই মজনুকে একজন সিরিয়াল রেপিস্ট বলা হচ্ছে এবং ধর্ষণের 2 দিন পরেই তাকে গ্রেপ্তার করা হলো, অথচ মজনুকে কিন্তু শনাক্ত করা খুব কঠিন হয়েছে। একটি সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে কিন্তু সরাসরি ধর্ষিতা নারী কিন্তু বলে নাই যে তার নাম মজনু, তার বাড়ি অমুক জায়গায় তমুক জায়গায়, তা কিন্তু বলে নাই। কিন্তু এই ওসি ওসমান গনি পাঠান একবার সরাসরি তাকে নাম ধরেই অভিযোগ করা হয়েছে এবং তিনি 3 বার ধর্ষণ করেছেন, তিনিও সিরিয়াল রেপিস্ট, কিন্তু তাকে নিয়ে এত সংবাদ হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি, তার পদ থেকেও সরানো হয়নি, তাকে নিয়ে টকশোতে কথাও হয়নি। পার্থক্যটা আসলে কোথায় আমি আরও একটু ভিতরে প্রবেশ করি। 9ই জানুয়ারি 2020 দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত আরেকটি সংবাদ অনুযায়ী দুদিনেই ঢাবি ছাত্রীর
ধর্ষক গ্রেপ্তার, চার বছরেও তনুর ধর্ষক অধরা কেন, এই কথাটি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তার এই কথাটি কিন্তু অমূলক নয়। কেন অমূলক নয়? আমি আপনাদেরকে এখানেই তিনি একটি তথ্য দিয়েছেন যে তনুকে ধর্ষণ করা হয়েছিল সেনানিবাসের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে। তাকে ধর্ষণ করার পর তাকে হত্যাও করা হয়েছিল, আর এই ঢাবি ছাত্রী কিন্তু বেঁচে আছেন। এবং ঢাবি ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তাকে কেউ উদ্ধার করে নাই, তিনি নিজেই সেখান থেকে একা একাই বেঁচে এসেছেন, তাকে কেউ উদ্ধার করে নাই। সুতরাং এই ঢাবি ছাত্রীর ধর্ষণের ঘটনা থেকে তনুর ধর্ষণের ঘটনা অনেক বড় এবং খুবই মারাত্মক ঘটনা। কিন্তু আজ পর্যন্ত চারটি বছর গত হয়ে যাওয়ার পরেও এই তনু হত্যার সাথে বা তনুর ধর্ষণের সাথে কারা জড়িত সেটি কিন্তু আজ পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ঘাটন করতে পারে নাই। কেন উদ্ঘাটন করতে পারে নাই এই প্রশ্নটি তো আমরা রাখতে পারি, তাই না? আমি আরও একটু ভিতরে প্রবেশ করি। গত 2018 সালের মাঝামাঝি, সম্ভবত জুলাই মাসে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সর্দার শাহ আলম, তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি নাদিরাকে দু তিন বছর স্ত্রীর মতো ব্যবহার করেছেন। দু তিন বছর পরে এসে এই নাদিরা এই ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার শাহ আলম যখন তার জেলা পরিষদে অবস্থান করছিলেন, তখন তিনি স্ত্রীর মর্যাদা চাইতে ঝালকাঠি জেলা পরিষদ ভবনে গিয়েছিলেন। এবং তখন কিন্তু এই ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার শাহ আলম তার সাথে যে স্ত্রীর সম্পর্ক ছিল এটি তিনি বেমালুম অস্বীকার করেছেন। এরপরে এই ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি ফারজানা ববি নাদিরা ঝালকাঠি জেলা পরিষদের ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তো নাদিরা সরাসরি অভিযোগ করল, নাম ধরে অভিযোগ করলো, এখানে শনাক্ত করার কিছুই নাই। তারপরেও কিন্তু এই সর্দার শাহ আলমের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তাকে গ্রেপ্তারও করা হয় নাই, আজ পর্যন্ত তাকে দল থেকেও বহিষ্কার করা হয় নাই, তিনি বুক ফুলিয়ে রাজনীতি করছেন। অথচ মজনুকে সিসিটিভির ফুটেজ দেখে তার চেহারা শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে দুই দিনের মাথায়। অথচ আজকে দুটি বছর গত হয়ে যাওয়ার পরেও এই নাদিরা, ছাত্রলীগের সহসভাপতি নাদিরা যে অভিযোগ করেছেন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে, আজ পর্যন্ত কিন্তু একটি মামলাও হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয় নাই। আচ্ছা, এই যে তিনটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, একজন থানার ওসি তিনি তিনবার ধর্ষণ করেছেন, তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সর্দার শাহ আলম আওয়ামী লীগের জেলা সভাপতি তিনি ছাত্রলীগেরই আরেকজন সহসভাপতিকে ধর্ষণ করলেন তিন বছর ধরে, তাহলে এই তিনটি ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হলো না। অথচ একটি ধর্ষণের ঘটনায় দুদিনের মাথায় সিসিটিভির ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হলো। পার্থক্যটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা? মজনুর কোনো রাজনৈতিক পরিচয় নেই, মজনুর সমাজে কোনো স্ট্যাটাস নেই, মজনু একবার বলতে পারেন একজন হোমলেস টুকাই, একজন মাদকাসক্ত, বলতে পারেন মানসিক প্রতিবন্ধী একজন মানুষ, এই জন্য তাকে গ্রেপ্তার করা গেছে। কিন্তু ওসির একটা দাপট আছে, সঙ্গত কারণেই ওসিকে গ্রেপ্তার করা যায়নি বা হয়নি। তনুকে যারা ধর্ষণ করেছে নিশ্চয়ই তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে, কিংবা সমাজে তার একটা স্ট্যাটাস আছে, যে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি বা গ্রেপ্তার করা হয়নি। সর্দার শাহ আলম তিনি জেলা আওয়ামী লীগের একজন সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান, সুতরাং তারও একটি ক্ষমতার দাপট আছে, সঙ্গত কারণেই তাকে গ্রেপ্তার করা যায়নি বা গ্রেপ্তার করা হয়নি। অন দি আদার হ্যান্ড, মজনুর কিন্তু কোনো সামাজিক স্ট্যাটাস নেই, মজনুর কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই, মজনুর কিন্তু কোনো ক্ষমতা নেই, এজন্য দুদিনের মাথায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন দি আদার হ্যান্ড, তাদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো, এই যে মজনুরকে গ্রেপ্তার করা হলো, মজনু কি আদৌ রেপড করেছে কিনা, আদৌ ধর্ষণ করেছে কিনা? কারণ এর আগে আমরা জানি জাহা আলম, তাকে একটি দুর্নীতির মামলায় তিনটি বছর জেল খাটানো হয়েছে, পরে প্রমাণিত হলো যে জাহা আলমের সাথে এই দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তারামিয়া, একজন ভিক্ষুক, একজন শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক, তিনি নাকি
নাশকতা মামলায় নাশকতা করেছেন, এই জন্য তার নামে মামলা হয়েছিল, তিনি হাইকোর্টে জামিন নিতে এসেছিলেন, আপনাদের সব মনে আছে। তো এখন আদৌ মজনু ধর্ষণ করেছে কি না, কোনো একজন ধর্ষণ করেছে তার নামে মজনুকে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা, এটিও একটা সন্দেহের জায়গা। আর যদি সত্যিই মজনু ধর্ষণ করে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কিন্তু অতীতের যতগুলি ধর্ষণ হয়েছে, এই যে সোনাগাজীর যে ধর্ষণের ধর্ষণ হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, সেই লম্পট সিরাজউদ্দৌলা, তো সেই সোনাগাজীর নুসরাতকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হলো, সেটিও হয়তো ধামাচাপা পড়ে যেত, কিন্তু আমরা চিল্লাচিল্লি করার কারণে সেটি কিন্তু কিছুটা হলেও আলোর মুখ দেখেছে। কিন্তু তারপরেও আমরা সন্দিহান যে এই যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিনা। কেন আমরা জানি 2014 সালের ঘটনা, 26 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিলেন। এছাড়াও আমরা জানি যে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের 6 জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়াও আমরা জানি যে গত জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সুবর্ণচরে, নোয়াখালীর সুবর্ণচরে, একজন 4 সন্তানের জননীকে উপর্যুপরি 12 জন সারা রাত ধর্ষণ করেছিল, সেই ধর্ষণ মামলাও কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাদের চিল্লাচিল্লির কারণে, সেটি আলোর মুখ দেখেছিল, কিন্তু বর্তমানে আমরা সেটির আর আলোর মুখ দেখছি না। কেন? সোনাগাজীর ঘটনা কিন্তু ওই সুবর্ণচরের ঘটনার পরের ঘটনা। তো সোনাগাজীর ঘটনা আমরা এত তাড়াতাড়ি একটি রায় দেখলাম, কিন্তু সুবর্ণচরের ঘটনা এখন পর্যন্ত কোনো রায় আসেনি, বরং প্রধান আসামিকে জামিনও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন ধর্ষণের ঘটনা যে এই প্রথম বাংলাদেশে, এটি তো নয়, তাই না? ধর্ষণের মামলা বাংলাদেশে এর আগেও অনেকবার ঘটেছে, কিন্তু কয়টি মামলার বিচার হয়েছে? সুতরাং আসলে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অ্যাক্টিভিটির কারণে তাদের প্রতি যে আস্থাটা আমাদের রাখা প্রয়োজন সেটি এখন শূন্যের কুঠায় অবস্থান করছে। এবং বর্তমানে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তারা বাংলাদেশের সকল সরকারি ডিপার্টমেন্ট একেবারে শক্ত হাতে কন্ট্রোল করছে। সুতরাং একজন ধর্ষণ করে নাই, তাকেও ধর্ষক বানানো সরকারের জন্য খুবই সহজ, এবং যে ধর্ষণ করেছে তাকে ধরাছোঁয়ার বাইরে রাখাও সরকারের জন্য সহজ। কাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, কাকে ফাঁসি দিতে হবে, আর কাকে বেকসুর খালাস দিতে হবে, পুরাটাই গণভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং এই মজনুর হয়তো বিচার হবে, কিন্তু মজনুর বিচার এই জন্যে হবে যে মজনুর কোনো সামাজিক পরিচয় নেই, মজনুর কোনো রাজনৈতিক পরিচয় নেই, সঙ্গত কারণেই তার হয়তো বিচার হবে। কিন্তু যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের তো আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, আমরা দেখি নাই।